আপনার সাথে একটু পিছনে আসেন, পিছনে আসেন, দূরে যান, দূরে যান, দূরে যান। জি আচ্ছা, আজকের মোহাম্মদপুর থানার মামলা নম্বর 31-10-2019, সেই মামলায় মোহাম্মদপুর 29 নম্বর ওয়ার্ড কমিশনার জনাব হাবিবুর রহমান মিজান সাহেবকে, 32 নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মিজান সাহেবকে বিজ্ঞ আদালতে তদন্তকারী সংস্থা প্রডিউস করে এবং সেখানে 10 দিনের রিমান্ডের প্রার্থনা করে আমরা রাষ্ট্রপক্ষ থেকে আদালতকে রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করে বলেছি যে তার কাছ থেকে প্রায় 7.5 লক্ষ টাকার FDR, চেক এবং মানি রিসিট উদ্ধার করা হয়েছে। আমরা বিজ্ঞ আদালতকে বলেছি এই টাকার উৎস কী, কোথা থেকে তিনি এই অর্থ উপার্জন করেছেন, তার কোনো প্রতিষ্ঠান আছে কি না এবং তার আরও কারো নামে কোনো আর তার আত্মীয় স্বজনদের নামে কোনো অ্যাকাউন্ট আছে কি না, তিনি কী কী সম্পদ করেছেন, কোথায় কোথায় সম্পদ করেছেন এবং টাকা বিদেশে পাচার করেছেন কি না, এই কারণেই বিজ্ঞ আদালতকে আমরা বলেছি যে রিমান্ড মঞ্জুর করার প্রয়োজন। যদি রিমান্ড মঞ্জুর করা হয় তাহলে এই মামলার সুষ্ঠু তদন্ত এবং নিরপেক্ষ তদন্ত সম্পন্ন হবে এবং তার মানি লন্ডারিং বিষয়টা এখানে চলে আসবে, বিশদ এখানে বিবরণ চলে আসবে এবং মামলার ন্যায় বিচার নিশ্চিত হবে। সে লক্ষ্যেই বিজ্ঞ আদালত আমাদের রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনে সেখানে সন্তুষ্ট হয়ে বিজ্ঞ আদালত সেখানে 10 দিনের ভিতরে